बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय शिक्षार्थी बंधुरा आशा करी तुम्हारा जी जेखने आसो सुस्थ आसो निरापदे आसो। आजकल ऑनलाइन क्लासे तुम्हारे स्वागतम। आज के अष्टम श्रेणी विज्ञान विषय षष्ठ अध्याय आलोचना करब। अष्टम श्रेणी शिक्षार्थी बंधुरा तुम्हारा जानो षष्ठ अध्याय आलोच्य विषय हो परमाणु गठन। परमाणु गठन सम्पर्के जानार पूर्वे पदार्थ गठन एक कथा बोले जानी पदार्थ हच्छे जार भर आछे जायगा दखल करे ও বল প্রয়োগ আধা প্রদান করে তাকে পদার্থ বলে। তাহলে পদার্থের বৈশিষ্ট্য তিনটি, ভর থাকবে জায়গা দখল করবে এবং বল প্রয়োগে বাধা প্রদান করবে। আমরা জানি অবস্থানুসারে পদার্থ তিন প্রকার, যথা কঠিন পদার্থ, তরল পদার্থ এবং বায়বীয় পদার্থ। আবার গঠন অনুসারে পদার্থ দুই প্রকার, যথা মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া ভিন্ন ধর্ম বিশিষ্ট অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। অর্থাৎ মৌলিক পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। যেমন হাইড্রোজেনকে ভাঙলে শুধু হাইড্রোজেনই পাওয়া যাবে, হাইড্রোজেন একটি মৌলিক পদার্থ। অক্সিজেনকে ভাঙলে শুধু অক্সিজেনই পাওয়া যাবে, ভিন্ন ভিন্ন রকম পদার্থ পাওয়া যাবে না, তাহলে অক্সিজেন মৌলিক পদার্থ ইত্যাদি। এরকম মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে এখন পর্যন্ত 118টি। এখন যৌগিক পদার্থ হচ্ছে দুই বা ততোধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে যে পদার্থ গঠন করে তাকে যৌগিক পদার্থ বলতো। এটাকে বিশ্লেষণ করলে হাইড্রোজেন পাওয়া যাবে, অক্সিজেন পাওয়া যাবে। সোডিয়াম ক্লোরাইড যৌগিক পদার্থ, এটাকে বিশ্লেষণ করে সোডিয়াম ক্লোরাইড ছাড়া সোডিয়াম পাওয়া যাবে, ক্লোরিন পাওয়া যাবে। তাহলে পানি সোডিয়াম ক্লোরাইড যৌগিক পদার্থ। যৌগিক পদার্থের সংখ্যা অসংখ্য এবং প্রতিনিয়তই নতুন নতুন যৌগ সৃষ্টি হচ্ছে। এবার আমরা জানব পরমাণু কাকে বলে। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। অর্থাৎ মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। পরমাণু বিভাজ্য, পরমাণুকে ভাঙলে তিনটি মৌলিক কণিকা পাওয়া যায়, যথা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রনের প্রতীক হচ্ছে ই, অর্থাৎ ইলেকট্রনকে ই দিয়ে প্রকাশ করা হয়। প্রোটনের প্রতীক হচ্ছে পি, নিউট্রনের প্রতীক হচ্ছে এন। আবার ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক, প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক এবং নিউট্রনের কোনো চার্জ নেই। আমরা দেখতে পাই যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। পরমাণুর একটি ভারী গোলাকার বস্তু থাকে, সেটাকে নিউক্লিয়াস বলা হয়। অর্থাৎ পরমাণুর কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন, আর ইলেকট্রন থাকে কক্ষপথে। আমরা জানি পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে যে গোলাকার পথ আছে সেটাকে বলা হয় কক্ষপথ। কক্ষপথগুলোকে শক্তিস্তর, খোলক, ইংলিশে অরবিটও বলা হয়। আমরা নিচে একটি চিত্রের মাধ্যমে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের অবস্থান দেখার চেষ্টা করি। আমি এখানে হিলিয়াম পরমাণুর ডায়াগ্রাম মডেল অঙ্কন করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোটন এবং নিউট্রন থাকে হচ্ছে নিউক্লিয়াসে আর ইলেকট্রন থাকে কক্ষপথে। আমরা এখন জানব পারমাণবিক সংখ্যা কী। আমরা একটু আগে দেখলাম যে পরমাণু নিউক্লিয়াস থেকে প্রোটন এবং নিউট্রন। কোন মৌলের একটি পরমাণুতে যতগুলো প্রোটন থাকে এই প্রোটনের সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা বলতে পারি কোনো মৌলের একটি পরমাণুতে অবস্থিত প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। যেমন সোডিয়ামের পরমাণুতে 11টি প্রোটন আছে, তাহলে সোডিয়ামের পরমাণুর সংখ্যা 11, হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা 1, ক্যালসিয়ামের পরমাণুতে পরমাণু নিউক্লিয়াসে 20টি প্রোটন আছে, এজন্য ক্যালসিয়ামের পরমাণুর সংখ্যা হচ্ছে 20। আমরা এখন যাব ভর সংখ্যা কাকে বলে। কোনো মৌলের পরমাণুতে প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে ভর সংখ্যা বলা হয়। ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভর সংখ্যা এ সমান সমান পি প্লাস এন। অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের সমষ্টি হচ্ছেই ভর সংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জানব আইসোটোপ কাকে বলে। আমরা প্রথমে আইসোটোপের সংজ্ঞাটি পড়ে নিই। একই মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পর আইসোটোপ বলে। অর্থাৎ আইসোটোপগুলো একই মৌলের পরমাণু, তাদের পারমাণবিক সংখ্যা সমান হবে কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন, তার জন্য তাদের ভর সংখ্যাটা ভিন্ন হবে, আমরা তাদেরকে পরস্পর আইসোটোপ বলবো। যেমন হাইড্রোজেনের তিনটি আইসোটোপ আছে, একটা নাম হচ্ছে প্রোটিয়াম, অপরটি ডিউটেরিয়াম এবং তৃতীয় হচ্ছে ট্রিটিয়াম। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমটির ক্ষেত্রে প্রোটিয়ামের ক্ষেত্রে ভর সংখ্যা হচ্ছে 1, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 1,
নিউটন সংখ্যা জিরো। আমরা জানি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে নিউটন সংখ্যা পাওয়া যায়। তাহলে প্রোটিয়ামের ক্ষেত্রে কোনো নিউটন নেই। ডিউটেরিয়ামের ক্ষেত্রে ভর সংখ্যা হচ্ছে দুই, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে এক, তার ক্ষেত্রে নিউটন হচ্ছে একটি। ভর সংখ্যা টু থেকে প্রোটন সংখ্যা ওয়ান মাইনাস করলে নিউটন সংখ্যা একটি পাওয়া যাবে। টিটিএমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টিটিএমে ভর সংখ্যা হচ্ছে তিন, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে এক এবং নিউটন সংখ্যা হচ্ছে দুই। অর্থাৎ ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা মাইনাস করলে কী পাওয়া যাবে? নিউটন সংখ্যা পাওয়া যাবে। তাহলে আইসোটোপের ক্ষেত্রে আমরা দেখলাম আইসোটোপগুলো একই মৌলের পরমাণু, শুধু নিউটন সংখ্যার ভিন্নতার জন্য তাদের ভর সংখ্যা ভিন্ন হয়। তাহলে সংখ্যাটা শিক্ষার্থী বন্ধুরা আবার খেয়াল করি, একই মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। আশা করি বুঝতে পেরেছ। আমরা এখন জানব একটা পরমাণুর সংক্ষিপ্ত প্রকাশ নিয়ে, একটা পরমাণুকে সংক্ষেপে কীভাবে প্রকাশ করা হয়। একটি পরমাণুকে সংক্ষেপে প্রকাশ করার ক্ষেত্রে তার প্রতীক লেখা হয়, প্রতীকের বাম পাশের নিচে লেখা হয় পারমাণবিক সংখ্যা এবং প্রতীকের বাম পাশে উপরে লেখা হয় ভর সংখ্যা। আমরা এখানে অক্সিজেন পরমাণুর সংক্ষিপ্ত প্রকাশ লিখেছি। আমরা খেয়াল করি ও হচ্ছে অক্সিজেনের প্রতীক, বাম দিকে নিচে এইট লেখা থাকায় বোঝা যায় এটা হচ্ছে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা, আর বাম দিকে উপরে ষোলো লেখা থাকায় বোঝা যায় এই ষোলো হচ্ছে অক্সিজেনের ভর সংখ্যা। এই অধ্যায় থেকে আমাদের অবজেক্টিভ হিসেবে কিছু প্রশ্ন আসতে পারে, আমরা সেগুলো জেনে নেই। গ্রিক শব্দ অ্যাটমোস অর্থ হলো অবিভাজ্য, অর্থাৎ যাকে আর ভাগ করা যায় না। পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান থাকে। কক্ষপথগুলোকে শক্তিস্তর বা খোলক বা অরবিট নামেও ডাকা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, আমরা যে যে বিষয় নিয়ে আলোচনা করলাম সেগুলো হচ্ছে পদার্থ কী, অবস্থা অনুসারে পদার্থ কয়েক প্রকার জানলাম, কঠিন তরল বায়বীয়, আমরা গঠন অনুসারে পদার্থ জানলাম মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ, আমরা মৌলিক পদার্থ কাকে বলে যৌগিক পদার্থ কাকে বলে সেই নিয়ে আলোচনা করেছি। তারপর আমরা জানলাম পরমাণু কাকে বলে, পরমাণুকে ভাঙলে কী কী পাওয়া যায় এবং ইলেকট্রন প্রোটন নিউট্রনের অবস্থান জানলাম। নিউক্লিয়াস কাকে বলে আমরা জানলাম। তারপর আমরা এখান থেকে আলোচনা করলাম আজকের ক্লাসে পারমাণবিক সংখ্যা কী, তারপরে ভর সংখ্যা কী। আমরা এই ক্লাসে আরও জানলাম আইসোটোপ কাকে বলে, আইসোটোপগুলো কী, একই মৌলের পরমাণু না ভিন্ন মৌলের পরমাণু, আইসোটোপগুলোর ক্ষেত্রে কী কী সমান থাকবে, কোনগুলো ভিন্ন থাকবে এবং ভর সংখ্যাটা কী জন্য ভিন্ন হয় সেগুলো জানলাম। একটা পরমাণুকে সংক্ষেপে কীভাবে প্রকাশ করা হয় আমরা সেই বিষয়টা জানলাম। আর কিছু অবজেক্টিভ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম। আজকে ক্লাস আমি এখানেই শেষ করব। শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমার ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ। তারপরে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে, আমি তোমাদের যা বুঝো না সেটা সমাধানের চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আবার জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।